ভিক্টিম নাসিমা একজন মহিলা, সে মেয়েটি তার হাজব্যান্ডের সাথে এবং হাজব্যান্ডের দুই বন্ধুর সাথে তারা বেড়াতে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং ভাসানী হলের পেছনে একটা লেকের মতো আছে, ওই জায়গায় তারা বেড়াতে যায়। এবং তার হাজব্যান্ড এবং এই মেয়েটি তারা সবাই ইয়ে ছিল, গার্মেন্ট ওয়ার্কার ছিল, এবং মেয়েটি গর্ভবতী ছিল। এই বেড়াতে যাওয়ার কথা বলে ওইখানে এই তিনজনে মিলে, তার হাজব্যান্ডের নাম ছিল আবদুল্লাহ আল মাহমুদ টিপু, আর তার দুই বন্ধু ছিল শহীদ এবং এমডি খোরশেদ, তো এরা মিলে এই মেয়েটিকে প্রথমে গলায় ফাঁস দিয়ে, একটা চেন দিয়ে ফাঁস দিয়ে মারে, তারপর মস্তক বিচ্ছিন্ন করে। বিচ্ছিন্ন করে ওদের সাথে যে খাবারের কৌটা ছিল তার ভিতর থেকে পলিথিন, তারা প্রস্তুত হয়ে গিয়েছিল, পলিথিন ব্যাগের ভিতরে মাথাটাকে নিয়ে তারা একটু ঘিরে ফেলে দেয়। পরবর্তীকালে এই হাজব্যান্ড এটাকে কাভার দেওয়ার জন্য তারা একটা থানায় একটা সাধারণ ডায়েরি করতে যায়, সাধারণ আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন থানার সন্দেহ হয়, পুলিশের সন্দেহ হয়, ওকে অ্যারেস্ট করে, এবং অ্যারেস্ট করে ওর ই অনুসারে মানে নিজের ভাষণ অনুসারে তাকে আসল কথা সে বলে ফেলে, এবং বাকি তিনজনকে অ্যারেস্ট করে, এবং প্রত্যেকেই ওদের দেখানো মতেই এই মস্তক উদ্ধার হয়। এই খণ্ডিত মস্তক উদ্ধার হয়, পরবর্তীকালে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, নিচের কোর্ট অর্থাৎ ট্রায়াল কোর্ট তাকে মৃত্যুদণ্ড বহাল মৃত্যুদণ্ড দেয়, হাইকোর্ট ডিভিশন মৃত্যুদণ্ড বহাল রাখে, আমরা জেইল আপিল করে তোমার আমাদের উচ্চ আদালত আপিল থাকে। জেইল আপিলের যে তখন প্রথম দুইজনের শুনানি হয়েছিল, আবদুল্লাহ মাহমুদ টিপু এবং শহীদের, এবং সেইটা রায় হয়েছিল 7/10/2020। পরবর্তীকালে যে খোরশেদের মামলার শুনানি হলো আজকে, এবং খোরশেদের মামলার শুনানি হওয়ার পরও দুই পক্ষকে শুনে, সরকার পক্ষকে এবং এখানে স্টেট ডিফেন্স ছিল, স্টেট ডিফেন্সকে শুনে আদালত আগের রায় বহাল রাখে, অর্থাৎ মৃত্যুদণ্ড বহাল রাখে। আচ্ছা, এখন যেহেতু তিন আসামিরই মৃত্যুদণ্ড সর্বোচ্চ আদালত থেকে বহাল থাকে, এখন কি ফাঁসির যে প্রক্রিয়াটা শুরু করা যায় না? এখন যদি এখানে আদারওয়াইজ কোনো যদি স্টেপ তারা না নেয়, তেমন হতে পারে যে জাজমেন্ট পাওয়ার পর তারা রিভিউ করবে বা ইত্যাদি, সেটা অন্য কথা। তাছাড়া তো ফাঁসির জেলকোড অনুসারে ফাঁসি হওয়ার যা যা প্রয়োজনীয় পদ মানে যে কোর্স অনুসরণ করা হয়, প্রসিডিং অনুসরণ করা হয়, সেভাবে চলবে। রায়টা হলো আজকের হলো যে প্রথম 7/10/2020 তারিখে দুজনের শুনানি হয়েছিল, আবদুল্লাহ আল মাহমুদ টিপু এবং শহীদের। আজকের খোরশেদের শুনানি হলো সেখানে নিম্ন আদালতে, যে তার মৃত্যুদণ্ড দেওয়ার যে রায় সেই রায় বহাল। ছুরি দিয়ে নাকি?